আসসালামু আলাইকুম। আচ্ছা কুইক যুক্ত করি, তানভীর আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ সময় আসিফ ভাই, ফারাজ ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি ভাই, বলেন। জি ভাই, আপনার সাথে আগেও আমার কথা হয়েছিল, ওই যে বনু মুস্তালিক যুদ্ধে আয়েশার পিরিয়ড হয়েছিল নাকি সেই ব্যাপারে, আপনার মনে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে আছে ভাই, আপনার মেইল পেয়েছিলাম আমি। হ্যাঁ বলেন। জি জি, ওটা নিয়ে কি চিন্তা করলেন? ওইটা নিয়ে এখনো ওইটা নিয়ে চিন্তা করছি, এবং যদি আমি আরো সময় লাগবে, আমার পুরো জিনিসটাকে ভালোভাবে ইয়া করার জন্য একটু সময় লাগবে, তারপরে যদি আমি ডিসিশন নিই তাহলে আমি একটা লেখা চেঞ্জ করব। আচ্ছা, মানে ইদানিং আমি ঢুকলাম আপনার সংশয় ডট কমে, তো ওই লেখাটাতে দেখলাম যে আপনি বনু মুস্তালিকের কথা অ্যাড করেছেন, এটা কি এবারে অ্যাড করেছেন আচ্ছা, নাকি? এখানে এটা কি আসিফ ভাই, মানে ইসের আপনার আয়েশার কোন একটা গহনা হারা যাওয়ার বিষয়ে কোনো ঘটনা, মানে এটা নিয়ে কি আপনারা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আয়েশা যে যে বনু মুস্তালিকের যুদ্ধের পরে যে ঘটনাটা ঘটলো, ওই সময় ওই জায়গাটা, ওই যে ওই লেখাটার একটু অংশ আমি চেঞ্জ করেছি, কিন্তু ওই লেখাটা আসিফ ভাই, আমার মনে হয় এখানে আমি কথা বলি নাই, মাতব্বর ভাই এটা নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, মানে মাতব্বর ভাইয়ের সাথে সরাসরি কথা হয় নাই, বাট আমি শুনছিলাম যে তানভীর ভাই হয়তো বা কোনো একটা দুই একটা কন্টেস্ট খুলে ফেলতেছে, এবং মাতব্বর ভাই ইন্টারেস্টেড তার সাথে কথা বলতে। তানভীর ভাই, আপনি একদিন মাতব্বর ভাইয়ের লাইভে যেয়ে এই এই কথাটা উঠান, হয়তো বা একটা পয়েন্ট আছে হয়তো বা যেটা আমরা ধরতে পারিনি, এরকম কোনো পয়েন্ট থাকতে পারে, সবসময় সব পয়েন্ট আচ্ছা মনে আচ্ছা থাকে আচ্ছা না। আপনি মাতব্বর আচ্ছা ভাইয়ের আচ্ছা সাথে আগে কথা মাতব্বর বলে সাথে দেখেন বিষয়টা, তারপরে এটা নিয়ে দরকার হলে ফার্দার ডিসকাশন করা যাবে, ঠিক আছে? জি জি ঠিক আছে। তো মানে ওখানে বনু মুস্তালিকের কথাটা তো আসিফ ভাই অ্যাড করলেন, তো যদি ওখানে বনু মুস্তালিকের কথা অ্যাডি করে ফেলেন তাহলে তো আপনার পরের যুক্তিটা ইনভ্যালিড হয়ে যায় না? পরের যুক্তিটা এখনো ইনভ্যালিড হয় কিনা সেটা কিন্তু আপনি ইসলামের পার্সপেক্টিভ থেকে বলতে পারবেন না। যাই হোক, ওইটা নিয়ে আমরা একদিন আলোচনা করে চলেন, মাতব্বর ভাই আমিও থাকবো না, মাতব্বর ভাইও থাকলো, আপনিও থাকলেন, ফারাজ ভাইও থাকলো, আমরা সবাই মিলে একদিন ওইটা নিয়ে আলোচনা করবো, নেই সময় এটা হবে এটা আরো না। ভালো হয়, মানে হ্যাঁ হ্যাঁ কোন ঠিক আছে, জিনিসের ইয়ে হচ্ছে সেটা দরকার হলে একসাথে বসে আবার ইয়ে করা যাবে, যদি জি মাতব্বর জি ভাই আমি আমার আলোচনা পরে করছি। আসে, মাতব্বর ভাই যদি আমাদের দাম দেয় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে একদিন পরে একদিন আলোচনা করবো না, ওই জিনিসটা এখন আমার মাথায় আছে, আপনার ইয়াটা আমি আপনার আমার মনে আছে, ওই জিনিসটা আমি একটু খানিকটা পরিবর্তন করেছি, পরবর্তীতে যদি আপনার সাথে ফয়সালা হয় তাহলে আরো পরিবর্তন অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা ব্যাপারে আপনার সাথে কথা বলছিলাম লাস্ট লাস্ট লাইভ লাস্ট নাই আরো আগে, ওটা হলো রজমের আয়াতটার ব্যাপারে, ওটা তো মনে হয় আমরা শেষ করতে পারিনি কথাটা, আমার লাইন ডিস্টার্ব করছিল ওইদিন। আচ্ছা তাহলে বলেন, আজকে আপনি বলেন। আচ্ছা ওখানে আমি প্রায় শেষ ছিল কথা, আমি যতটুকু বলেছিলাম যে সেখানে একটা হাদিস আছে, আমি একটু বের করি হাদিসটা, সেটা হলো যে সুনানুল কুবরা বাইহাকির হাদিস, নম্বর খণ্ড 367 নম্বর পেজ, হাদিস নাম্বার 16913। এই হাদিসটা আপনাকে আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সেই আয়াতটা মানে উনি লিখতে পারবেন না, মানে লিখতে নিষেধ করেছিলেন, তো ওখান থেকে সাহাবী তাবে তাবিনরা যে সিদ্ধান্ত নিয়েছে যে এই আয়াতটা আসলে তেলাওয়াত মানসুখ হয়ে গেছে কিন্তু হুকুমটা স্থির আছে। তো আমার পয়েন্ট ছিল যে রাসূলুল্লাহ যদি নিজেই বলে থাকেন, এই ডিসিশনে কিভাবে পৌঁছালেন যে ধরেন কোন একটা আয়াত লিখতে মানা করছে ওটার হুকুম আছে, ওই ডিসিশন আপনার পৌঁছালেন কেমনে? এটা আসলে ধরেন আমি বুঝে নিলাম ওইখান থেকে যে ওই আয়াতটার ওই আয়াতটা গ্রহিত, ধরেন আমি এই ডিসিশনে পৌঁছালাম, কিন্তু এটার হুকুমটা যে এখনো আছে এই ডিসিশনে কিভাবে পৌঁছালেন? হুকুম যে আছে এই ডিসিশনের পেছনের পেছনে একটা ব্যাখ্যা আছে ফারাজ ভাই, সেটা হচ্ছে ইহুদিরা সেই সময় যে কাজটা করতো যে তারা রজমের শাস্তিটা তারা বন্ধ করে দিছিল, ইহুদিরা বন্ধ করে দিছিল, হ্যাঁ তারা আর এই যে পাথর ছিঁড়া এই বর্বর আইন তারা ফলো করতো না। এই যে অনেকে যে বলে যে ইসলাম মানে সেই সময়ের কারণে এই বর্বর আইনগুলা যে ইসলামের ভেতরে আছে এটার কারণ হিসেবে অনেক মুমিন বলার চেষ্টা করে যে সেই সময়ের পরিপ্রেক্ষিত, সেই সময়ের প্রেক্ষাপট, অথচ সত্য হচ্ছে সেই সময় ইহুদিরা পর্যন্ত এই বর্বর কথা বন্ধ করে দিচ্ছে ভাই। হ্যাঁ মানে ফ্যাক্ট, এটা হচ্ছে ফ্যাক্ট যে সেই সময় ইহুদিরা পর্যন্ত এই তাদের যে তালমুদের যে শাস্তির বিধান সেটা তারা ফলো করে না, তারা সরাসরি ইয়া করছে যে তারা আর সেগুলা ফলো করবে না। তখন মোহাম্মদ জি জি ঠিক তাদেরকে ডাইকা বলেছেন। বলতেছে, মোহাম্মদ তাদেরকে ডাইকা বলতেছে তোমরা এই আল্লাহ যে আয়াত দিচ্ছে তোমাদেরকে, আল্লাহ যে তোমাদেরকে যে শাস্তির বিধানটা দিচ্ছে সেটা তোমরা মানে মানো না, হায় হায় করো কি, তোমরা তো এই জন্যই তো তোমরা ইহুদি, তোমরা তো বানরের বংশধর, হ্যাঁ এই তোমাদের উপর আল্লাহর গজব পড়বে, গজব পড়ছে এক্স্যাক্ট এটা ছিল, এটা এটা ছিল ভাই, এক্স্যাক্ট এরকম কোনো কিছু আছে এক্স্যাক্ট যে এই আয়াতটা নিয়ে তার মানে এই আয়াত না পালনের জন্য কোনো ধরনের কথা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই কথাটাই আছে, এক্স্যাক্টলি এই কথাটাই আছে। আচ্ছা আমি তাহলে একটু আমি একটু তাহলে একটু বের করি জিনিসটা, একটু বের করি আমার একটু কিন্তু টাইম লাগবে। কিন্তু তাহলে কিন্তু তাহলে আসিফ ভাই, মোহাম্মদ যদি এটা নিয়ে এতটাই কনসার্ন হয় যে আল্লাহর দেওয়া কোনো একটা বিধান সেটা পালন করতেছে না কেন, এটা নিয়ে যদি মোহাম্মদ কনসার্ন হয় তাহলে তো মোহাম্মদের এই কথা বলাটাই ইটসেলফ একটা ইরাশনাল কথা, যে এটা লিখে রাখার দরকার নেই বা এটা লিখা এটা 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 লিখে রাখা যাবে না বা এরকম কোনো কিছু, এই পজিশনটাই তো একটা ইরাশনাল একটা পজিশনে চলে আসে। মুমিনরা এখানে যেটা বলে যে উনি যে কথা বলতেন আল্লাহর নির্দেশেই বলতেন, আল্লাহ নিশ্চয়ই কথাটা লিখতে এটা কি না না এনারা এই কথা বলে না, এটা তারা ইয়া অনুযায়ী ব্যবহার করে, কনভিনিয়েন্স অনুযায়ী ব্যবহার করে।
এটা এটা সেফ তার কনভিনিয়েন্স অনুযায়ী ব্যবহার করে। ফর এক্সাম্পল এই যে যখন আসি ভাই, আমি পুরাতন ভিডিও দেখতেছিলাম বুঝছেন, ওটার মধ্যে আমরা একবার মিনারকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনাকে যদি উটের মুখ খাইতে দেয় মানে পেট ব্যথার ওষুধ হিসাবে আপনি খাবেন কি খাবেন না, সে তখন বলে যে নবী মোহাম্মদের মুখ থেকে যতগুলো কথা বলে হয়েছে সবগুলোই যে ওই জিনিসটা ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে দুনিয়াবি এমন অনেক কথাই বলতেন যেগুলোর সাথে ইসলামের আকিদার কোনো মিল নাই। তো তো ভাই এগুলো কথা তো কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে, মানে যখন আমার আমার সাথে যাবে মানে ভেরিফাইবল কোনো কিছু, আমি যেটা ভেরিফাই করতে পারবো অবশ্যই জান্নাত জাহান্নাম আল্লাহ বিল্লাহ তার ভেরিফাই করার কোনো কিছু না, তো যেগুলো কনভিনিয়েন্সের সাথে যাবে যেগুলো পরীক্ষিত বিষয় সেগুলোতে আমি মানে বলে দিব যে এটা মানে এটা নেওয়া যাবে কখন বা নেওয়া যাবে কখন নিব, যেটা যেটা মিলবে সেটা আল্লাহর মাফত আসছে, যেটা আমার সাথে যাবে যেটা আমার জন্য কনভিনিয়েন্ট সেটা বলবো আমি যে এটা ওহি, আর যেটা কনভিনিয়েন্ট না সেটা বলবো যে ভাই মোহাম্মদ তো অনেক ধরনের প্যাসালি পারছিল, এটা ওই প্যাসালের মধ্যে একটা প্যাসাল দুনিয়াবি বিষয়টা এত পাসাল জি। এরকম একটা হাদিসও আছে ওই যে খেজুর গাছের পরাগায়নের হাদিসটা কি পড়েছে? হ্যাঁ হ্যাঁ, খেজুর গাছের পরাগায়নে মোহাম্মদ নিজেই পাকনামি করা, যে বিভিন্ন জায়গায় মোহাম্মদ পাকনামি করতো বুঝছেন ফারাজ ভাই, মানে আকবারা পাকনামি দেখাই তো বেটারা হচ্ছে গিয়ে খেজুর গাছের মনে আছে ভাই গাদার পিঠে যাচ্ছিল যখন তাকে জিজ্ঞেস করছিল যে সেই তো পাকনামি করে বলতেছে, হ্যাঁ সে নিজেই আকবারা গিয়ে পাকনামিটা করছে বুঝছেন, ওই যে পরাগায়ন করতো ওরা খেজুর গাছের পরাগায়ন করতো, তখন ওরা সে নিজে আকবারা গিয়ে করছে জিজ্ঞেস করছে তোমরা কে কাজ করো, না এই কাজ করো না এই কাজ করা তো মানে ঠিক না এই কাজ করা ভুল, পাকনামি করলো তারপর পরে দেখা গেল পুরো ধরা খেয়েছে খেজুরের বাগান ইয়া হয়ে গেছে, হ্যাঁ আর ফসল ফলে না ইয়া খেজুর ধরে না, তারা এসে জিজ্ঞেস করতেছে তখন এদিক সেদিক তাকায় বলে যে আমি তো একজন মানে দুনিয়াবি বিষয়ে তোমরাই ভালো বুঝো, আমি তো খালি ওই ওই বিষয়ে পরকালের বিষয়ে ভালো বুঝি বুঝছেন। তো যাই হোক আমি এই হাদিসটা বের করি দেখেন, মুয়াত্তা মালিকের হাদিস, প্রথমে এই হাদিসটা একটু দেখে নিই এই যে এই বিষয়ে কি বলা আছে। এখানে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইহুদিদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসিয়া বলিল তাহাদের একজন পুরুষ ও একজন স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করিলেন রজম বা প্রস্তার আঘাতের ব্যাপারে তাওরাতে কি আদেশ রহিয়াছে, তাহারা বলিল আমরা ব্যভিচারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। আব্দুল্লাহ ইবনে সালাম বলিলেন তোমরা মিথ্যা বলিতেছ, তাওরাতে প্রস্তার আঘাতের শাস্তি রহিয়াছে, তাওরাত আনয়ন করো উহা পড়িয়া দেখো। অতঃপর তাহারা তাওরাত খুলিল, এক ব্যক্তি বেত্রাঘাতের উপর হাত রাখিয়া পূর্বপর অবশিষ্ট আয়াত পড়িয়া শুনাইলো, মানে এক ব্যক্তি আবার দেখেন চালাক কি ইহুদি বাটা কি চালাক, সে আবার ওই জায়গায় আঙুল রেখা সাইনের গুলো করতেছে বুঝছেন। আব্দুল্লাহ ইবনে সালাম তাহাকে বলিল তোমরা হাত উঠাও তো, সে তাহার হাত উঠাইলে দেখা গেল উহাতে প্রস্তরাঘাতের আয়াত রহিয়াছে। অতঃপর সকল ইহুদি স্বীকার করিল যে আব্দুল্লাহ ইবনে সালাম ঠিকই বলিয়াছে প্রস্তরাঘাতের আঘাত বিদ্যমান রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে প্রস্তরাঘাতের আঘাত আদেশ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর বলিলেন আমি দেখিলাম পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িয়াছিল। দেখেন ফারাজ ভাই একটা ছেলে মেয়ে প্রেম করছে সেক্স করছে, দুইজনকে মানে পাথর ছিঁড়া কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছিঁড়া মারতেছে, সেই সময় সে পুরুষটা চেষ্টা করতেছিল মেয়েটাকে একটু ঝুঁকে মেয়েটাকে পাথরের হাত থেকে রক্ষা করার একটা চেষ্টা করতেছিল পুরুষটা। হ্যাঁ মালিক বলেন উহা ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ পুরুষ নিজে প্রস্তরাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তরাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর বডি দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছিল আর কি, বডি দিয়ে মেয়েটাকে সেভ, মানে জীবনের অন্তিম মুহূর্তে একজন মানুষ একজন পুরুষ বা একজন মানুষ যখন আরেকজন মানুষকে বাঁচানোর চেষ্টা করে বা নিজে পাথর খায় আরেকজনের বাঁচানোর চেষ্টা করে, এটা 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 খুবই অমানবিক একটা ব্যাপার, হ্যাঁ খুবই মানে মানে বুকের ভিতরে লাগে, এই হাদিস গুলো পড়লে একদম বুকের ভিতরে লাগে আমার। পরের হাদিসটা দেখেন বুখারী শরীফের হাদিস ইসলামিক ফাউন্ডেশন 4200, এখানে ইহুদিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলিলেন তোমরা তুমি কিভাবে শাস্তি দাও, তারা বলিল আমরা চেহারা কালিমা লিপ্ত করি এবং তাদেরকে প্রহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমরা তাওরাতের প্রস্তর, এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমরা তাওরাতের প্রস্তর নিক্ষেপের বিধান পাও না, তারা বলল আমরা তাতে এধব সম্পর্কিত কিছু পাই না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন তোমরা মিথ্যা বলছো, তাওরাত আনো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে তা পাঠ করো, মানে ইহুদিরা ততদিনে সেই তাওরাতের এই বর্বর বিধান তারা বাতিল করে দিছে, ইহুদিরা পালন করে না, কিন্তু মোহাম্মদ আয়েশা বলতেছে তোমরা তাওরাতে কি পাও তাওরাতে কি বিধান পাও। দেখেন এরপরে মোহাম্মদ সেই পুরনো বিধান আবার চালু করলো, পুরনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানাজা গাহের নিকট উভয়কে রজম করা হলো। ইবনে ওমর বলেন আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিচে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তরাঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। ভাই এই হাদিস গুলা পড়লে না এত খারাপ লাগে, এত মানে মর্মান্তিক ব্যাপার স্যাপার, খুবই মানে বুকের ভেতর একদম আমার মোচড় দিয়ে ওঠে যে একটা ছেলে মেয়ে প্রেম করছে সেক্স করছে, সেটা মানে তাদের বিষয়, কারোর তো কোনো মানে ক্ষতি তারা করে নাই, তারা কারো কোনো মানে ছাগল পিটা তো তারা মারে নাই, মোহাম্মদ এসে তাদেরকে মানে পাথর ছেড়ে মারতেছে সেখানে আবার লোকটা আবার চেষ্টা করতেছে মেয়েটাকে বাঁচানোর, এটা তো মানে একেবারে সিনেমাটিক কাহিনী বুঝছেন ফারাজ ভাই। সেটাই সেটাই দেখলাম ভাই, আপনি আপনি এগুলো দেখছেন, আমি দেখছি যে ওই আঙ্গুল দিয়ে কোরআনের মানে কি তাওরাতের আয়াত লুকানো, ওটা দেখে আমার এমকে হাসানের কথা মনে পড়ে গেছে, আমি তো ওই ওই খেয়াল ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তামিম ভাই আপনি বলেন এবার তাহলে।
না, এখানে আমি পয়েন্ট যেটা মেক করছিলাম সেটা হলো যে মানে ওই হাদিসটা থেকে মানে সাহাবি তাবি তাবেইনরা যারা যেটা বুঝলো যে এই আয়াতটা আসলে তেলাওয়াতটা রহিত হয়ে গেছে, তো তেলাওয়াত রহিত হয়ে গেলে তো এটা মানে কোরআনে লিপিবদ্ধ থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ অনেক মানে তেলাওয়াত যেগুলো মানসুখ হয়ে গেছে সেগুলো তো বাদ দেওয়া হয়েছে কোরআন থেকে, তাই না? হ্যাঁ, কোরআনে যে তেলাওয়াত নাই, কিন্তু হুকুমটা তো আছে, বিধানটা তো আছে। হুকুম আছে, হুকুম আছে, মানে যে অভিযোগটা উঠেছে মানে কোরআনে এই আয়াতটা থাকা উচিত ছিল কিন্তু এটা হারিয়ে গেছে, সেই অভিযোগটা আমি রিপিট করতে চাইছি আর কি। কিন্তু এই অভিযোগটা তো আমাদের অভিযোগ নাই, অভিযোগটা তো হযরত ওমরের অভিযোগ, তাই না? হযরত ওমর তো এই কথাটা বলছে যে কিছুদিন পরে লোকজন এসে বলবে যে এখানে তো আমরা কেউ ইসে পাই না, ওমর ইবনে খাত্তাব আচ্ছা হাদিসটা বের করি, ওমর তো এই কথা। আমি হাদিসটা দেখেছি, ওমর আশঙ্কা করেছিল যে মানে এটা যেহেতু কোরআনে নাই এটা নিশ্চয়ই মানুষ ভুলে যাবে কিছুদিন পরে, পরে আর এটা আর পালন করবে না, মানে এই আশঙ্কাটা করেছিল আর কি, কিন্তু ওটা বলে নাই যে কোরআনে এটা নাই হারিয়ে গেছে এই ব্যাপারটা বলে নাই। কিন্তু কোরআনে তো একসময় তো ছিল আয়াত, তাই না? জি ছিল, মানসুখ হয়ে গেছে। আল্লাহ পাক তো এটা নাজিল করেছিল, তাই না? জি জি, নাজিল করেছিল অবশ্যই। লাওহে মাহফুজে তো এই আয়াতটা লেখা আছে নাকি? না না, আপনার ওই ওই আর্গুমেন্টে ঠিক আছে, এটা তো ইসলামের বাইরের আর্গুমেন্ট, মানে না না, এটা ইসলামের বাইরের আর্গুমেন্ট কিভাবে ভাই? লাওহে মাহফুজে তো ওই আয়াতটা লেখা আছে, তাহলে লাওহে মাহফুজের কোরআনটা ইসলামের বাইরে নাকি? না না, ওটা লাওহে মাহফুজের কোরআনটা এবং এখনকার কোরআনটা যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে তো এই অন্তত পক্ষে এই আয়াতটা তো পাওয়া যাবে না, তাই না? না, লাউফে মাহফুজে ওটা আমি জানি না, এখন মানসুক আয়াত কি লাউফে মাহফুজে এখনো সংরক্ষিত আছে নাকি নাই সেটা কি? তাহলে লাউফে মাহফুজে যদি এটা আয়াত না থেকে থাকে তাহলে ওই আয়াত আসলো কোথা থেকে? সেটা হচ্ছে আরো সেটা একটা প্রশ্ন হয়ে যাবে প্রশ্নটা, ওটা কি শয়তান এসে ঢুকাই দিল নাকি আল্লাহ পাকি লাউফে মাহফুজ ছাড়াও কি আয়াত নাজিল করতো, এটা কি হবে? আকীদাটা কি সেটা আমি জানি না আসলে, মানে এটা লাউফে মাহফুজ মাঝে মাঝে আল্লাহ পাক লাউফে মাহফুজে যেটা আগে থেকে লেখা রাখছিল সেখান থেকেও এডিশনাল আল্লাহ পাকের প্রসঙ্গের উপর ডিপেন্ড করে আর কি। আল্লাহ পাকের তো আগে থেকে এটাও জানার কথা যে ওই সময় তার একটু মুড সুইং হবে, সেই সময় সে একটা এক্সট্রা এডিশনাল আয়াত বলবে, এটাও তো লাহমে মাহফুজ আগে থেকে লেখা থাকার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন। তাহলে তো পুরা পুরো প্যাচের ভিতরে পড়ে যাচ্ছি আমরা, আমি তো মানে এটা এই প্যাচ কিভাবে খুলবো এটা তো বুঝতে পারছি না। নাস মানসুকের ব্যাপারটাই তো এরকম, যদি মানে আয়াত রহিতই হয়ে থাকে তাহলে এটা আসলোই বা কেন? আমি দেখলাম সেই কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর যে কোনো বই, যে কোনো বই আপনি বলতে পারবেন এই বই ইন্টাক্ট আছে। ফারাজ ভাই একটা কথা শোনেন, যে নাসিক মানসুকের বিষয়টা যে প্রথম যখন ইয়া হইলো, প্রথমে মেয়েদের মানে ইদ্দত ছিল 1 বছর, হ্যাঁ 1 বছর স্বামীর ইসে থাকতে পারবে, পরবর্তীতে আল্লাপাক সেটাকে কমায় দিল, হ্যাঁ তারপরে দেখা গেল 1 বছর যখন ছিল তখন মহিলারা এসে মোহাম্মদকে খালি ঘ্যান ঘ্যান করতো যে 1 বছর 1 বছর আমরা কি মানে কিভাবে থাকবো, 1 বছর আমরা স্বামী সঙ্গবিহীন কিভাবে থাকবো, তখন আল্লাপাক কমা দিল। তারপর আবার কিছুদিন পর আবার কিছু মহিলা এসে ঘ্যান ঘ্যান শুরু করলো যে নবী আমরা এতদিন কিভাবে থাকবো, এতদিন মানে সেক্স করা ছাড়া আমরা কিভাবে থাকবো, তখন আল্লাপাক আবার কমা দিল, হ্যাঁ নতুন আয়াত নাজিল হলো আবার কমে গেলো। তো ফারাজ ভাই এই যে মানুষের মানে মনে করেন আপনি একটা সফটওয়্যার বাজারে ছাড়ছেন, এখন ইউজার ফিডব্যাক নিচ্ছেন, ইউজাররা কিভাবে জিনিসটাকে ব্যবহার করছে, ইউজার ফিডব্যাক এর উপর ভিত্তি করে আপনি আবার সেই সফটওয়্যারটা আপডেট আপডেট ভার্সন ছাপতেছেন, ভাই সিমিলার মনে হচ্ছে না বিষয়টা? একদম ভাই একদম। আল্লাহ যদি ইউজার ফিডব্যাক এর সম্পর্কে আগে থেকে নাই জানে তাহলে তো আর আল্লাহ অমনিপটেন্ট হয় না, মানে ইউজার ফিডব্যাক জেনে পুরো আপডেট ভার্সনটাই তো প্রথমে নাজিল করা উচিত ছিল, মানে ইউজার ফিডব্যাক আল্লাহ পাক ইউজার ফিডব্যাক দিচ্ছে আইনটা ঠিক হলো কিনা, ইউজাররা এটাকে কিভাবে মানে ইমপ্লিমেন্ট করছে, তারা খুশি কিনা, আবার আল্লাহ পাক যখন দেখতেছে খুশি না তখন আবার আপডেট করে দিচ্ছে, মানে মাশাআল্লাহ ভাই এটাই কিন্তু আল্লাহ পাকের মজা যা, বুঝছেন? আমার সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে যে একটা হাদিস আছে যে ওই যে একটা অন্ধ সাহাবি এসে বললো যে এখন আমার কি হবে, ওই যে কি জানি ওটা এই আয়াত তো আমার কথা নাই আমি কিভাবে জিহাদ করবো, তখন সাথে সাথে একটা মানে এক্সট্রা একটা লাইন যুক্ত হয়ে গেল আয়াতের সাথে। হ্যাঁ, খুবই সন্দেহজনক ব্যাপারগুলা। মানুষ এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে চায় না, এগুলো নিয়ে চিন্তা করলেই তো ইমান দুর্বল হয়ে যাবে, এই জন্য। জি ভাই, একসময় আমার মানসিকতাটা এরকমই ছিল যে আমি যখন কোন একটা মানে সমালোচনা শুনতাম বা আপনাদের লাইভও দেখতাম আমার কাছে মনে হতো যে আর এগুলা কি কি বলে, এগুলো ফালতু কথা, নিশ্চয়ই কোনো কোনো নিশ্চয়ই কোনো না কোনো উত্তর আছে আমাকে, আমি জাস্ট বুঝতেছি না, এরকম একটা জিনিস মনে হতো। পরে আস্তে আস্তে দেখলাম যে এগুলার আসলে উত্তর আমি পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কেউ ঠিক মতো উত্তর দিতে পারতেছে না, তখন বুঝলাম যে আসলে ব্যাপারটা এরকম না। আচ্ছা ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই, জি ভাই আমি আছি। ফারাজ ভাই আমি 5 মিনিট 3-4 মিনিটের জন্য একটু ঘুরে আসি, আপনি একটু তাহলে কন্টিনিউ ভাই কথা বলে ভালো লাগলো, আমি তাহলে একটু বিদায় নিচ্ছি ভাই, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ তানভীর ভাই, আপনি ইমেল করেন, ইমেলে আপনার সাথে কথা হবে।
আচ্ছা ঠিক আছে ভাই, আর ফারাজ ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, আমি একটু বিদায় নিচ্ছি, আচ্ছা আচ্ছা আসতেছি। জি ভাই বলেন। আচ্ছা ফারাজ ভাই, আমার আরেকটা বিষয়ে একটা কথা ছিল, ওই যে প্রাপ্তবয়স্কদের দুধ খাওয়ানোর আয়াতটার ব্যাপারে। আচ্ছা, এটাও তো মানসুকের মধ্যেই পড়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও মানে মানসুক যে হয়ে গেছে সেটাও আবার বলা নাই, যেমন 10 বার দুধ খাওয়ানোর আয়াত মানসুক হয়ে গেছে, এরপরে 5 বার দুধ খাওয়ানোর আয়াত নাজিল। মানসুক হওয়ার যে প্রাইমারি ইয়েটা আছে, মানে প্রাইমারি উপায়টা আছে যে মানসুক করলে নতুন বেটার কোন একটা আয়াতে মানসুক করবে, রাইট? তো এটা এই কোরআনে বলা আছে। এই এই আয়াতগুলোর বেটার কোন আয়াত কোনটা? 10 বারের মধ্যে 5টা আছে আমি দেখলাম, 5টাও এখন কোরআনে নাই, তো এখন এর থেকে বেটার আয়াতটা কোনটা? আবার কেউ যদি না বলে বসে যে নাই ওটা নাই, সে কারণ আল্লাহ নিজের কথা হচ্ছে যে নতুন একটা আয়াত দ্বারা এটাকে কি করা হবে, মানসুক করা হবে, তো নতুন আয়াতটা কোথায়? জি, কোরআন অনুযায়ী মানে এই ব্যাপারটা খাটে না। এখন যদি আপনি শুধু কোরআন হিসাব করেন তাহলে কিন্তু মানে যেগুলো মানে নতুন আয়াত ছাড়া মানসুক হয়ে যায় সেগুলো ইলিগাল হয়ে যায়। কিন্তু আমি হাদিস বিদিতে মানে নাসিক মানসুকের যে বিধানের ব্যাপারে একটা আর্টিকেল পড়লাম, ওখানে দেখলাম যে 3 ধরনের নাসিক মানসুক আছে। একটা হলো যে তিলাওয়াত, তিলাওয়াত আছে কিন্তু বিধানটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই প্রসেসে আপনি ইয়ে ফেলান, যে কোনো বই ফেলান, মানে যে কোনো ধর্মগ্রন্থ কিন্তু আপনি বলতে পারবেন যে এটা একেবারে ইন্ট্যাক্ট। নাসিক মানসিকের ওই পজিশন গুলো যদি আপনি অন্য বইয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তো আপনি সেখানে বলতে পারবেন যে বইগুলো ইন্ট্যাক্ট, যে বইগুলো পাইতেছে না। ধরেন আপনি পুরাতন কালে কোন একটা গ্রিসে কোন একটা ইয়ে পাইলেন, আইনের বই পাইলেন, এখন আইনের বই তো অনেকগুলো পাতা মিসিং, তো ওইখান থেকে বলতে পারেন যে হ্যাঁ ওইখানকার গড ওইটা ওইটা মিস করে ফেলাইছে, মানে ওইটা মানুষের জন্য উপকারী ওটা সরাই ফেলাইছে। তারপর মনে করেন যে আপনি দেখতেছেন কোরআনের আয়াতে মিসিং, মানে ওই বইয়ের বইয়ের লাইনে মিসিং, কিন্তু সমাজে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওই ওই এভিডেন্স আছে আপনার কাছে, তখন আপনি সিমিলার ওই নাসিক মানসুকের লজিকটা ওইখানে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ মানসুক অনেক প্রকারের হয়, এর মধ্যে একটা প্রকার হচ্ছে যে আয়াতে থাকবে না বাট ইমপ্লিমেন্ট করা হবে। আবার আবার মনে করেন আয়াতে পড়া হবে কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশন নাই, ওরকম ওরকম আছে। ধরেন ধরেন নতুন একটা আইন পাইলেন যেটা ওটার মধ্যে লেখা কিন্তু কোনো এভিডেন্স নেই যে ওটা কখনো আপনার ওই সময় ইমপ্লিমেন্ট করা হইতো, নাসিকার আরেকটা ক্যাটাগরির মধ্যে ফেলা যায়। তো এই ক্যাটাগরির মধ্যে ফেলে তো যে কোনো বই আমার মনে মানে আমি আমি খুব বেশি ভাবি নাই, বাট আমার মনে হচ্ছে যে কোনো বই এটার মধ্যে তো মানে বলা যায় যে এই বইটা কন্ট্রাডিকশন গুলো দূর করা সম্ভব, যে কোনো না কন্ট্রাডিকশন না, মানে বইয়ে বইয়ে এই জিনিসগুলো নাই, মানে বইকে বলা যায় বইটা ইন্ট্যাক্ট বা এই বইয়ে কোনো কিছু মিসিং নাই। মানে নাসিক মানসুক দিয়ে তো জিনিসটা আলটিমেটলি এটাই করা হয় যে আল্লাহ যে আয়াতগুলো পাঠিয়েছিল সেই আয়াতগুলো সবগুলো এখানে কোনো না কোনোভাবে টাচ করা আছে। ধরেন ওই আয়াতগুলো আপনার কোরআনে নাই, তাহলে ওইগুলো মানসুক কিভাবে মানসুক? আল্লাহ চেয়েছে ভুলে গেছে, আল্লাহ চেয়েছে কোরআনে থাকবে না, এই জন্য ভুলাই দিছে, এই ধরনের মানে স্ট্র্যাটেজি দিয়ে যে কোনো যে কোনো বইকেই তো আপনি ইয়ে করতে পারবেন, বলতে পারবেন যে বইটা ইন্ট্যাক্ট আছে। তো ফাতরা লজিক ঈশার মতো আপনার যে কোরআনে একটা ইয়ে আছে না, আপনার অঙ্ক মিলানোর একটা সম্পত্তি বন্টনের যে একটা কি সম্পত্তি বন্টনে একটা একটা ইয়ে আছে যে লসাগু গসাগু এক করে, তো ওই ওইটাই ওইভাবে তো যে কোনো জিনিসই আপনি বলতে পারেন যে ইন্ট্যাক্ট আছে, যে কোনো জিনিসই আপনি বলতে পারেন যে এটার মধ্যে কোনো ভুল নাই। ইয়ার সম্পত্তির কথা যেটা বললেন সেটা তো কোনো ভাবে, সরি সরি আমি এটা মনে করতে পারছিলাম না, আউলিতি। হ্যাঁ 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 আউলিতি, ওটা আসলে মানে নাসিক মানসুক দিয়ে এটা তো আর মানসুক আয়াত না, এটা ইন্ট্যাক্ট আয়াত, এটা ঠিক আছে আয়াত মানসুক হয় নাই। তবে ওইখানে যে ওরা আউল নীতিটা অ্যাপ্লাই করলো, মানে এই ধরনের নীতি অ্যাপ্লাই করলে আসলে এটা যুক্তিযুক্ত হয় না, কারণ আল্লাহ যেটা ইয়ে করছে মানে আল্লাহ যেটা বিধান দিয়েছে সেটা ঠিক করতে হইছে পরবর্তীতে, এবং তারা বলে যে খুলাফায়ে রাশিদিন সেটা তো চেঞ্জ করতে পারবে না, তাই না? এটা তো ইসলামের খুলাফায়ে রাশিদিন আল্লাহর মুখের কথা চেঞ্জ করতে চিন্তা করেন তারা যে এটা মানে ইয়ে করতেছে মানে ঠিক করতেছে, খুলাফায়ে রাশিদিন নিজেরাই বুঝতে পারছে যে বিধা না, তারা তারা নিজে যে চেঞ্জ করতেছে। হ্যাঁ, এটা এটা আসলে ডিফেন্ড করা সম্ভব না আউল নীতিটা, আমি যেটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, বলতেছিলাম যে হ্যাঁ আমি বলতেছিলাম যে ওই যে প্রাপ্ত বয়স্কের যে আয়াতটা, আমার সেটা মনে হয় যে সেটা আসলে কোনোদিন ছিল না কোরআনে, এই ধরনের কোনো ব্যাপারই নাই, মানে প্রাপ্ত বয়স্কদের যে দুধ খাওয়ানো যায় মারাম বানানো যায় এই ব্যাপারটা আসলে নাই ইসলামে। এটা আমার মনে হয় আয়েশা নিজের অ্যাডভান্টেজের জন্য যাতে যাকে তাকে মারাম বানাইতে পারে এই কারণে ওই জিনিসটা ইনভেন্ট। আমার আমার মনে হয় না, কারণ আমি এটা সম্পর্কে তো বেশ ভালো পরিমাণ রেফারেন্সই দেখলাম, এর বিপরীত রেফারেন্সও আছে, আমি চাইলে আমি দেখাতে পারি। আচ্ছা ওটা তাহলে রেফারেন্স আসিফ ভাইকে দেখেন, আসিফ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলেন। আমি আমি মূলত রেফারেন্স না, মূলত রিজনিং নিয়ে বেশি কনসার্ন, বাট আপনি যদি রেফারেন্স দেখাতে চান আসিফ ভাইকে দেখেন, উনি মোটামুটি ভালো ভেরিফাই করতে পারবে আর কি, আমার থেকে বেটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসিফ ভাই তো চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার বিপরীত ইয়াও আছে, অন্য স্ত্রীরা এটার তীব্র বিরোধিতা করছিল আয়েশার এই বক্তব্যটা, কিন্তু শুধু স্ত্রী না সাহাবী তাবেঈ তারা, হ্যাঁ সবাই এটার বিরোধিতা করছে। আপনি কি এটার কথা বলছিলেন যে তারা বিরোধিতা করছিল? আপনি না বলেন যে এটার বিরোধী কোনো ইয়া আছে, মানে এটা এটা যে সহি না বা কোরআনের পার্ট না এই সপক্ষে? কোরআনের পার্ট না সেটা না, মানে এই জিনিসটা যে এই বিধানটা যে নাই, মানে এই ব্যাপারটা এক্সিস্ট করে না,
সেটার কথা বলছি, যে প্রাপ্তবয়স্কদের আসিফ ভাই দুধ খাওয়ালে। উনি কি ঠিক কথা বলতেছে? হ্যাঁ কি বললেন ফারাজ ভাই? উনি কি ঠিক কথা বলতেছে? আপনি কি শুনছেন তার কথা? না আমি শুনি নাই, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অন্য স্ত্রীরা বিরোধিতা করছিল, আশার সরাসরি বিরোধিতা করছিল যে এই বিষয়টা ঠিক না, উনি তো বলতেছে জিনিসটা আসলে ইসলামে এক্সিস্টই করে না। আমি বলতেছি একটু ইয়া করেন, এই জিনিসটা আয়েশার ক্ষেত্রে, আয়েশা যে আপনি তানভীর ভাই আপনি যেটা বললেন যে আয়েশা তার অন্য পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এটা করছে, এটাও সম্ভব না, কারণ আয়েশা তো কখনো দুধ খাওয়াবে কিভাবে ভাই? আয়েশা তো কখনো, না আয়েশা তো দুধ খাওয়ায় নাই, আয়েশা এমন কারো দুধ খাওয়াই দিছে যার যার দুধ খাওয়াইলে ওই লোকটা তার মারাম হয়ে যায়। কিন্তু ও আচ্ছা হ্যাঁ এটা হইতে পারে, এটা হওয়া স্বাভাবিক, এটা হওয়া সম্ভব। হ্যাঁ এটাই দিছে, এটাই আছে হাদিস, এটাই আছে উম্মে কুলসুম নাকি কার দুধ খাওয়াই দিচ্ছে আয়েশা মারাম করার জন্য, এরকম হাদিস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই বিষয়ে আপনি একটা লেখা লিখতে পারেন তানভীর ভাই, আপনি যদি চান তাহলে আপনি এই দলিলগুলো একত্রিত করে একটা লেখা লিখে পাঠিয়ে দিতে পারেন কিন্তু। আচ্ছা হ্যাঁ আমি লেখাটা তাহলে আমি হ্যাঁ চেষ্টা করবো লেখা লিখে, আমার আমি জানি না আমার লেখা কিরকম হবে, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এইভাবে লেখার, তো আমি ট্রাই করবো। ঠিক আছে কয়েকটা লেখা একটু ফলো করেন, স্ট্রাকচারটা ফলো করেন, সংশয় ডট কম এর লেখার স্ট্রাকচার গুলো ফলো করে আপনি তাহলে একটা ইয়া পাঠিয়ে দেন আমাকে, তারপরে আমরা এডিট টেডিট করবো না। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার আসছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন তানভীর ভাই, আপনার সাথে আবার পরে কথা হবে। জি ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।